এদিকে ব্রিটেনের আগাম নির্বাচনকে স্বাগত জানিয়েছে সাউথ ওয়েস্ট ইংল্যান্ডের বাসিন্দারা। তারা মনে করে ব্রেক্সিট কার্যকরের জন্য প্রয়োজন একটি শক্তিশালী সরকার। দেশের উন্নয়ন, গতিশীল নেতৃত্ব এবং রাজনৈতিক স্থিতিশীলতার রক্ষায় এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ওয়েস্ট ইংল্যান্ডের সুইন্ডন ঘুরে এসে রিপোর্ট করছেন আমাদের সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল। সাউথ ওয়েস্ট ইংল্যান্ডে নির্বাচনী আসন মোট 55টি। এখানে গত 2015 সালের নির্বাচনে কনজারভেটিভ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, মাত্র 4টিতে জয়লাভ করে লেবার পার্টি, আর বাকি 51 আসনে বিজয় অর্জন করে কনজারভেটিভ। লিবডেম কোনো আসনেই জয়লাভ করতে পারেনি, অথচ 2010 সালের নির্বাচনে লিবডেমের দখলে ছিল 15টি আসন। চ্যানেল ফোরের এই সাংবাদিক মনে করেন আগামী 8 জুনের মধ্যবর্তী নির্বাচনে চমক দেখাতে পারে Lib Dem. The South West has always been between Lib Dems and Conservatives, so I don't think Labour has much of a foothold generally in the South West, but I think we could see a resurgence from the Lib Dems in this election. নির্বাচন নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে প্রবল আগ্রহ। Whoever that win, Conservative or Labour, I think the good best is to make a good decision, you know, and সুইন্ডনে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ ব্যবসায়ী ও কনজারভেটিভ অ্যাক্টিভিস্ট এনামুলক চৌধুরী বললেন এই নির্বাচন দেশকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যাবে। তিনি প্রধানমন্ত্রীকে আগাম নির্বাচন দেওয়ার জন্য ধন্যবাদ জানান। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট নাও, যেহেতু আপনারা জানেন যে আমরা একটা ক্রুশাল স্টেজে যাইরাম ব্রেক্সিটের ব্যাপারে ইউরোপের লগে, তখন আমরা কিন্তু স্ট্রং এবং স্টেবল গভর্নমেন্টের দরকার এবং একটা স্ট্রং এবং স্টেবল লিডারশিপেরও দরকার, এবং এই লিডারশিপটা যদি আমরা ইউকে থেকে যদি আমরা 8th of June যদি আমরা দিতাম পারি, তাহলে আমার মনে হয় ব্রেক্সিটও আমরা একটা ভালো একটা নেগোসিয়েশন ভালো একটা অবস্থানও আমরা থাকবো গ্রেট ব্রিটেন, আর যেটা লাগি দরকার আমরা সবরও উপকৃত হইমু ইকোনমিক তাকে লইয়া আপনার সব দিক দিয়ে। আর সুইন্ডন লেবার গ্রুপের ডেপুটি লিডার বললেন এই নির্বাচনে লেবার পার্টি সাউথ ওয়েস্টে ঘুরে দাঁড়াবে। সাউথ ওয়েস্ট ইজ ডমিনেটেড বাই দ্য কনজারভেটিভস, বাট ইন দ্য পাস্ট লেবার পার্টি উই হ্যাভ হ্যাড high profile and huge number of labor MPs. Unfortunately at the moment we have about 4 labor MPs in the southwest, but hopefully because of this snap election we might increase that number. South England e shoktishali obosthan conservative party kintu agam nirbachon niye bhotara bolchen bhinno kotha. Tara mone korchen brexit karjokore ekti shoktishali sarkar proyojon. Swindon theke ইব্রাহিম খলিল, চ্যানেল এস।